দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলাদের। বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের তালগড়া গ্রামের মহিলারা আজ খাতড়া রানীবাঁধ রাজ্য সড়কের উপর রানীবাঁধ বাজার লাকোয়া তালগড়া মোড়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ধরে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। মূলত এই গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা। গ্রামে রয়েছে প্রায় 150টি পরিবার, বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের কল এখনো বসেনি। রাস্তার পাশে নলবাহিত পানীয় জলের যে কলগুলি রয়েছে সেগুলোতে জল সরবরাহ হয় অনিয়মিতভাবে। সমস্যার কথা প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সুব্যবস্থা হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকেই গ্রামের মহিলারা দলবদ্ধভাবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাজ্য সড়কের মাঝে কলসি বালতি রেখে প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ। খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছয় রানীবাঁধ থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে কথা বলেন, তাদের অভিযোগের কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবরোধ ওঠে। অবরোধকারীরা জানান, পুলিশ জানিয়েছে পানীয় জলের জন্য দ্রুত জলের ট্যাঙ্ক পাঠানো হবে গ্রামে, পাশাপাশি নিয়মিতভাবে গ্রামে নলবাহিত পানীয় জল সরবরাহের সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছে পুলিশ। গ্রীষ্মকালের পাশাপাশি বর্ষাকালেও পানীয় জলের সমস্যার কারণে ভুগছে গ্রামবাসীরা। এখন দেখার বিষয় গ্রামের মানুষ প্রশাসনের কাছ থেকে কত শীঘ্র পানীয় জলের সুবিধা পায়। এই দিকেই তাকিয়ে রইল রানীবাঁধ তালগোড়া গ্রামের গ্রামবাসীরা। এই জলের জন্য না, জল পায়নি, অনেকদিন থেকেই পাচ্ছি না, ঠিকঠাক জল দেয়নি। টাইম কলে একবার দেয়, বেশিক্ষণ থাকে না, 15 মিনিট, কোনো সময় 20 মিনিট, আধ ঘন্টা। টিউবওয়েল খারাপ, দিন ছাড়াই খারাপ হয়ে যাচ্ছে, বেশি জলই ওঠে না। পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছেন যে জল ট্যাঙ্কি দেওয়া। তালগোড়াতে শুধু পথ অবরোধ নয়, এই যে জলের বিষয়টা, এই জলের বিষয়টা আমরা বিডিও সাহেবের কাছে বারবার জানিয়েছি। শুধু টাইম কলের জল নয়, বিভিন্ন যে আমাদের পুকুরগুলো আছে সেগুলো একদম আবর্জনায় ভরে গেছে, কোনো কাজ হয়নি। বিগত দিন আমরা বারবার বিডিওকে জানিয়েছি জলের সমস্যা নিয়ে, কোথাও কল আছে তো জল নেই, কোথায় মানে এমন অবস্থা করে রেখেছে রানীবাঁধে। জলের জন্য শুধু মানুষের অসুবিধা নয়, পশু পাখি এবং সমস্ত জীবজন্তুদেরই জলের জন্য অসুবিধা। এই জন্য আমরা 28 তারিখ বিডিও সাহেবের কাছে একটা বৃহত্তর ডেপুটেশন দেবো। শুধু জল নয়, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা এই ডেপুটেশন দেবো, আমরা তার প্রস্তুতি করছি। বাঁকুড়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।